বন্ধুরা গরমের দিনে ঠান্ডা ঠান্ডা খাওয়ার ইচ্ছে করে তো এই ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য আমাদেরকে বাজারে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা ঘরেই এই সুন্দর সুন্দর মানে ভালো ভালো আইসক্রিম করে নিতে পারি খুব সহজে ও খুব কম খরচে আমি সুনীতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো এখানে নিয়েছি আমি দশ টাকা দামের যে অরিও বিস্কিট কিলো থাকে তো সেগুলোই তো দুই প্যাকেট নিয়েছি তো অরিও বিস্কিট দিয়েই যে হবে তার কোনো মানে নেই পারলে যে বিস্কিট দিয়েও খুব ভালো হয় তো যাই হোক আমরা পাঁচ টাকা দামের বিস্কিট দিয়েও করে নিতে পারি তো এই বিস্কিটে যেহেতু ক্রিম রয়েছে তো এই ক্রিমের প্রয়োজন হবে না ক্রিমটাকে আমি আলাদা করে নেব তো অবশ্যই ক্রিমটাকে আলাদা করে নিতে হবে তারপরে দেখো এই বিস্কিট দিয়ে মানে খুব কম খরচে আমরা মজাদার আইসক্রিম করে নিতে পারি তো আমি ক্রিমটাকে আলাদা করার পরে বিস্কিটটাকে ভেঙে নেবো আর আমি যেভাবে করছি সেভাবে যে হবে তার কোনো মানে নেই অনেক রকমভাবে আইসক্রিম করা হয় তোমরা যদি এর পরেও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি আরও তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এখন যেহেতু গরম দিন আর গরম দিনের মাঝে মধ্যে এ আইসক্রিমটা করা হয় তো তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে তো দুই প্যাকেট বিস্কিটের জন্য আমি দুই চামচ চিনি নিয়েছি কারণ এই বিস্কিটগুলো যেহেতু মিষ্টি থাকে তারপরে এই চিনিটাকে গুঁড়ো করে নিলাম গুঁড়ো করার পরে যে বিস্কিটটা আমি টুকরো করে রেখেছি সেটা এতে দিয়ে দিলাম তো এটাকেও আমি মিহি করে নেব তারপরে দেখো বিস্কিটের যে একটা ফ্লেভার থাকে তো সেটা কিন্তু আইসক্রিমের মধ্যে ভালো লাগে না সেই জন্য এখানে এলাচ গুঁড়োটা দেওয়া অত্যন্ত জরুরি কারণ সব সময় সবার কাছে ভ্যানিলা থাকে না যদি ভ্যানিলা থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে ভ্যানিলা ব্যবহার করবে আর যদি ভ্যানিলা না থাকে তাহলে অবশ্যই এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে তারপরে হাফ গ্লাস দুধ দিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিলাম ঠিক এরকম হবে মানে খুব বেশি পাতলা হবে না বন্ধুরা এই দেখো এবারে আরও একটু যদি মজাদার করতে চাও তাহলে এই যে চকলেট চকলেটটাকে আমি মানে গ্রেটারে গ্রেট করে নেব তোমরা চাইলে ছোটো ছোটো যদি টুকরো করে দিতে পারো একেবারে ছোটো ছোট টুকরো তাহলে খাবার সময় যে ছোটো ছোটো টুকরো মানে চকলেটের টুকরোগুলো যদি মুখে আসে তাহলে কিন্তু ভীষণই ভালো লাগে তো এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো তো যাই হোক এইভাবেই আমি গ্রেট করে দিয়ে দিলাম তারপরে এটা আর ব্ল্যান্ড করার কোনো প্রয়োজন নেই এইভাবে মিশিয়ে নেব। আর এটা করতে একেবারে সময় লাগে না খুব অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায় আর আমি যেহেতু গরুর দুধের ব্যবহার করেছি তোমরা চাইলে গরুর দুধের ব্যবহার করতে পারো গরুর দুধকে জলে মিশিয়ে আর এইভাবে করে নিতে পারো তারপরে দেখো এই যে আইসক্রিমের মোল্ড যদি আইসক্রিমের মোল্ড না থাকে তো সে সেক্ষেত্রে কিভাবে তোমরা করবে সেটাও আমি দেখাবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি মোল্ডের মধ্যে এভাবে দিয়ে দেব কিন্তু আইসক্রিম করার জন্য যদি মোল্ড থাকে তাহলে কিন্তু সব থেকে ভালো হয় আর এর থেকেও ভালো উপায় আছে মোল্ড ছাড়াই যারা আমার চ্যানেলে নতুন এসেছ এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে যাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলেই আমি যখনই ভিডিও আপলোড করবো থেকে আগে নোটিফিকেশান পেয়ে যাবে তো এই দেখো বন্ধুরা এটা রেডি হয়ে গেছে মানে ফ্রিজারে রাখার জন্য তো যাদের মোল্ড নেই তারা কিভাবে এই আইসক্রিমটাকে সেট করবে তো এরকম ধরনের গ্লাস যদি থাকে ছোট ছোট তো স্টিলের হোক কিংবা কাঁচের হোক তো সেক্ষেত্রে তোমরা এই গ্লাসের মধ্যে দিতে পারো কিংবা যদি এই ছোট গ্লাসও না থাকে যদি কফির যে গ্লাস থাকে কাগজের যে কফির কাপ থাকে সেগুলোতে কিন্তু সব থেকে ভালো হবে কারণ বার করার সময় কোনো ঝামেলা হবে না বাইরে থেকে সেই মানে কফির যে কাপটা থাকে সেটা কেটে নিলেই কিন্তু আইসক্রিম বার হয়ে যাবে তো এই দেখো বন্ধুরা আমি ফয়েল দিয়ে এটাকে বন্ধ করে দিলাম আর মিডিলে একটুখানি ফুটো করে নিলাম মানে কাট করলাম চিরে দিলাম আর কি তারপরে আইসক্রিমের যে এই কাঠিগুলো থাকে তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম চলো এবার এটা সেই ফ্রিজারের মধ্যে দিয়ে দেবো তো এটা কতক্ষণ রাখতে হবে সেটাও একটা ব্যাপার থাকে যদি আমি এটাকে চার ঘন্টা পরে বার করতে যাই তাহলে কিন্তু এটা ভালোভাবে সেট হবে না বরঞ্চ ভেঙে টেঙে একাকার হয়ে যাবে চার ঘণ্টাতে কোনোদিন আইসক্রিম জমবে না যদিও জমবে তবুও কিন্তু ভালোভাবে জমবে না তো অবশ্যই এটা আট থেকে নয় ঘন্টা রাখতে হবে তো আমি এটা সন্ধ্যাবেলায় করেছিলাম বন্ধুরা আর এটা আমি সকালবেলায় খুলছি আর কি এবারে এখান থেকে আইসক্রিমটা বার করা কিন্তু অনেকটা কঠিন হয়ে যায় অনেকের কাছে তো খুব সহজ পদ্ধতি কারণ এটাকে যদি জোর করে বার করতে যায় তাহলে কিন্তু ভেঙে টেঙে একাকার হয়ে যাবে তো আগে মানে বার করার পরে যেটা করতে হবে মোটামুটি ত্রিশ সেকেন্ড মতো এটা জলে ভিজিয়ে রাখতে হবে মানে ডুবিয়ে রাখতে হবে আর কি তো এক মিনিটও নয় বন্ধুরা মোটামুটি ত্রিশ সেকেন্ড ডুবিয়ে রাখলেই দেখবে চারিদিকে ছেড়ে দেবে আর খুব সহজে এটা কিন্তু বার হয়ে যাবে তো চলো ত্রিশ সেকেন্ড হয়ে গেছে এবারে এখান থেকে আইসক্রিমটা বার করে নেব। আর এই যে গ্লাসে যেটা রয়েছে সেটাকে আমি জলে ডুবিয়ে দেবো ততক্ষণ আমি মল থেকে বার করব। এই দেখো বন্ধুরা ওয়াও দারুণ হয়েছে তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে খুবই ভালো হয়েছে আর কি তো আমি আরও একটা বার করে দেখাচ্ছি মানে দুটোর প্রয়োজন আছে আমি দুটোই বার করব আর ফ্লেভারের জন্য মানে আইসক্রিমের ফ্লেভারের জন্য তোমরা এখানে কফি পাউডারের ব্যবহার করতে পারো তাহলে কিন্তু যে বিস্কুট মানে বিস্কিটের একটা গ্র্যান্ড থাকে সেটা কিন্তু থাকবে না তো অবশ্যই তোমরা হাফ চামচ মতো কফি পাউডারও দিয়ে দিতে পারো কিংবা ভ্যানিলা দিতে পারো আর যদি কিছু না থাকে তাহলে তোমরা এলাচ পাউডার দিয়ে দিতে পারো তো মোল থেকে তো আমি বার করে নিয়েছি এবারে যেটা গ্লাসে দিয়েছি সেটাও আমি বার করে দেখাবো তো ভীষণই ভালো হয়েছে চলো এবারে যেটা গ্লাসে আমি মানে দিয়েছিলাম সেটাও বার করে নেব ওয়াও এটাও কিন্তু ভীষণই ভালো হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো তো আমি আগেও বললাম যদি কফি কাপ থাকে যে কাগজের কাপগুলো থাকে এটাতে কিন্তু বেশি ভালো হয় কারণ কাগজ কেটে বার করে নেওয়া হয় আইসক্রিমটা মানে বার করার কোনো ঝামেলা থাকে না তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর সবার মাঝে বেশি বেশি শেয়ার করো আজকের মতো এখানেই শেষ করলাম